শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসএসসি বিন্নাদাঙ্গি গ্রামে যা সিঙ্গার থানা অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই খামারের নাম হলো মোহাম্মদ আওলাদ। আমরা খামারটি ভেতরে প্রবেশ করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে উনি গরু লালন পালন করছেন এবং কীভাবে উনি পালনগত পদ্ধতি উনি কীভাবে করেছেন, কীভাবে গরু পালন করেন, কি জাতের গরু উনি লালন পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি বড় শেড করেছেন উনি, এর মধ্যে কি কি জাতের গরু রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন। যে এই খামারে মূলত এর আগে বলেছিলেন যে আমরা গরু সার গরু মোটা তাজা কুড়ে আমরা খামারির কাছে বিক্রি করে থাকি, কষাইয়ের কাছে বিক্রি করে থাকি, পাশাপাশি গাভী লালন পালন করে থাকি। চলুন আমরা কথা বলি এই খামারির সাথে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? জি। আচ্ছা, আমরা আপনার বিশেষ একটি খামার দেখতেছি, বাড়ির ভিতরে গরু পালন, বেশ খামারটা একটু বড় দেখতেছি, যে কারণে আমরা খামার বলেছি। গ্রামের বাড়িতে গরু পালে সবাই দুইটা একটা, কিন্তু আপনার একদম খামার পদ্ধতিতে যেটাভাবে তৈরি করেছেন, এই কারণে জানলাম এই খামারটি আপনি কীভাবে শুরু করেছেন, এই শুরু থেকে একটু গল্পটা শুনতে চাই দর্শকদের। প্রথম অবস্থায় আমি মানে বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ছিলাম। পরবর্তীতে আমি একটা চাকরি করি, চাকরি করার পর ওখানে আমি 10,000 টাকা মতন পাইতাম মাসে, বুঝতে পারছেন? তখন ওখান থেকে 10,000 টাকায় চলে না। তখন আমার যে বস ছিল উনি ঢাকা, ওনার বাড়ি, উনি বললো যে 10,000 টাকা তোমার কী হবে, তোমার বাচ্চা আছে, এদের লেখাপড়া কেমনে করাবে। তখন আমি স্যার কী করবো, আমি কই তুমি একটু লোন করে দিই, তুমি কিছু গরু পালো, পাশাপাশি আমার এখানে চাকরিও করো আর গরু পালো কিছু। তখন উনি আমার 7,500,000 টাকা আমাকে ধানমন্ডি মাদ্রাস ব্যাংকে থেকে লোন করে দিলে। ওই টাকা দিয়ে আমি ঘর করি, ঘর করে আমার কাছে টাকা বেশি নাই। তখন এই আপনার যে কয় টাকা ছিল গরু কিনছি, কিন্তু গরু কেনার পরে তখন অত বুঝতাম না গরু পালন, বুঝতাম না অত। তখন ওই গাভী কিনছি 1,50,000 টাকা করে, 1,50,000-2,00,000 এরকম কিনছি। কিন্তু আমি আবার চাকরি চলে যেতাম, ওই গাভী সময় মতন দোয়াইতে পারতাম না, ওই উলান সাইড হয়ে যেত। ডাক্তারে বলতাম, ডাক্তার সুই দিয়ে যাইতো, হয়তো ভালো হয়ে যাবে, আমি নিশ্চিন্ত হয়ে থাকতাম যে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু অবশেষে দেখি যে গরু নষ্ট হয়ে গেছে, পরে কষাইয়ের কাছে অর্ধেক দামে বিক্রি করা লাগছে। পরে আমি এক পর্যায়ে মানে মারি খেয়ে যাই, তখন আমি বুঝি না অত, প্রথম অবস্থায় বুঝি না। তখন আমি গরু টরু যাই একটি দিই, টাকা থাকে না, চাকরি বেতন পাই, অনেক খাও খাও করে চলি। তখন একটা করে গরু বিক্রি করি আর কিস্তি দিই, দিতে দিতে লাস্টে আমার টাকাই নাই, টাকাও নাই গরুও নাই, অলরেডি আমার কাছে ব্যাংকে আরো টাকা পাইতে গেছে, আমি কি করব? আমি আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, তখন আমার কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। জি জি। তখন আমার দুইটা ছোট ছোট বাসর ছিল, বাসর দুটো বিক্রি করে দেবো, আমার স্ত্রী বলে কি এই বাসর দুটো বিক্রি করা দরকার নাই, এই দুইটা আমি পালি। তখন উনি ওই দুইটা গরু পালে, এখন ওখানে ব্যাংকের ঋণ আমি দিতে পারি নাই। পরে ওই গরুর দুইটা মাশাল্লাহ ভালোই হলো, কোরবানিতে দাম গেল, ওই বছর গরুর দুইটা বিক্রি করলাম, বিক্রি করে কিছু টাকা ব্যাংকে দিলাম আর কিছু টাকা কাছে রাখলাম। রাখার পর আমার স্ত্রী কয় কি তাইলে এখন তো টাকা নাই, তাইলে 50,000 টাকা আমি অফ ফাউন্ডেশন থেকে তুলি। আমাকে তুই লাভার দিবো কেমনে, কয় 6 মাস পরে জন নেবো, 6 মাসে আমরা গরু লালন পালন করে তারপর বিক্রি করে দেবো। পরে এক পর্যায়ে রাজি হই, তখন ওই টাকা দিয়ে আর কিছু টাকা ছিল এই টাকা দিয়ে আমি গরু কিনে নিয়ে আসি। গরু কিনে মোটামুটি 6 মাস পালার পরে ভালোই মাশাল্লাহ ভালোই দিছে আল্লাহ। পরে এই সময় আবার আমার টিন নষ্ট হয়ে যায়, টিন নষ্ট হয়ে গেছে। কী করি, ওই 1,00,000 টাকার টিন সারি আর ওই ব্যাংকের 50,000 টাকা 6 মাস পরে দিয়ে দিই। দেওয়ার পরে আবার পুনরায় টাকা নিই, তারপরে ওই টাকাতে গরু কিনি, গরু কিনে আবার 6 মাসে ঈদাসে চলে, ঈদাসে তখন আবার গরু বিক্রি করি। বিক্রি করে মোটামুটি আমার গরু আবার প্রতি বছরই আপনার ধানমন্ডি মাদ্রাস ব্যাংকের এমডি বা ডাইরেক্টর এরাই নাই গরু, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বে সারা নেয়, মানে আমি মোটামুটি পরিচিত কিছু কাস্টমার আছে, আপনার 10 দিন আগেই বিক্রি হয়ে যায় আমার গরু, খালি ঈদের আগের দিন নিয়ে স্যারকে বাসায় দিয়ে আসি, টাকা নিয়েও ঝামেলা নাই আমার, টাকা আমি আগেও আনি পরে আনি, এটা নয় কোনো সমস্যা, বিশ্বস্ত লোক দহন দেয়। জি জি, আনি আমি মানে যে কোরবানি যে সস্তা হয়ে যায় বা দাম হয়ে যায় ওইটার আমার কোনো টেনশন নাই, ঠিক আছে। এইভাবে যখন করতে করতে আমি এই যে ওয়েব ফাউন্ডেশন থেকে টাকা আনি, তারপর আবার আশা বাঞ্ছিতে, এমন ওয়েব ফাউন্ডেশন তো আনি না, আশা বাঞ্ছিতে আমি 1,00,000 টাকা আনছি, এছাড়া আমার কোনো ঋণ নাই আপাতত না। এই করে গরু পাইলে মোটামুটি এখন আমার। আচ্ছা, আপনি নিজে ব্যর্থ হলেন কিন্তু সফল হলেন কিন্তু ভাবি। জি জি।
আচ্ছা, আমরা সেই কারণেই আর গ্রামে একটা প্রবাদ আছে যে সংসার সুখী আর রমণীর গুণে। জি, আচ্ছা, এই কথাটা কিন্তু আপনার কাছে পুরোটাই 100% ফলে গেছে। জি জি, তবে তারপরে আমি আর কি আমার দুই মেয়ে এক ছেলে এই ওদের লেখা। আচ্ছা, এই ভাবি সংসারের পাশাপাশি এই কাজ করতে পারে আপনাকে সময় দাও বা আর সংসারের কোনো সমস্যা না? না, একটু সমস্যা হইলে ওইটা মানে পরিশ্রমটা একটু বেশি হয়, ওরও পরিশ্রম একটু বেশি হয়, আমারও পরিশ্রম বেশি হয়, দুজনে আর কি ওই আর কি সমন্বয় করি কাজ। আচ্ছা, এখন কয়টা গরু আছে? এখন 9টা আছে। 9টা, আমরা কি গরুগুলো একটু দেখবো? হ্যাঁ, দেখতে পারেন। আমি শুরু থেকে দেখি, এইটা থেকে এই সার গরু থেকে শুরু করি। আমাদের শীত তো, গরু কম, কিন্তু শীত চলে গেলে তখন আর কি। আচ্ছা ভাই, দেন এই যে সার গরুটা সম্পর্কে একটু বলেন তো, এর হিস্টোরিটা কিভাবে আপনার কাছে আসে? এই সার গরুটা দুইটা গরু আমি কিনছি 1,30,000 টাকা। দুইটা? জি জি। আর এইটার কোনটা? এইটার। এইটা, এইটা। জি। আচ্ছা দর্শক দেখুন, এই দুইটা তারা কিনছেন 1,30,000। কতদিন আগে কিনছেন এটা? মানে কুরবানি আসলে 2 বছর হবে। আচ্ছা, সামনের কুরবানি আসলে 2 বছর হবে। জি জি। এটা কিন্তু দেখতে ভালো, গ্রোথটা ভালো হবে যদি এর পরিচর্যা খাবার ঠিক করে দেন। শীত চলে গেলে তখন কুরবানিতে কিন্তু বড় একটা সাইজ হবে। জি জি। কি আশা করছেন এই দুইটা থেকে কি পাবেন? আশা তো মানুষ তো আশা অনেকই করে। আপনার কিন্তু আমার একটা ভালো একটা ই হবে। আপনার কিন্তু ক্রেতা আছে, এই কুরবানির গরুর ক্রেতা কিন্তু আপনি মার্কেটিং করান। জি জি। নির্দিষ্ট কিছু, তারা কিন্তু এই সমস্ত গরু দেখলে নিশ্চয়ই আপনার কাছ থেকে নিবে। জি জি। এই গরু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুনলাম, সেটা আবার কুরবানির সময় আপনার কাছ থেকে আমরা জানবো কিভাবে কত টাকা বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো আরো ছোট ছোট কয়েকটা সার গরু আছে, এটি সম্পর্কে একটু জানি। এই যে সার গরু সম্পর্কে বলে, এটা কি আপনার খামারে না কিনছেন? না, এই দুটা কিনা ওইটা খামারে, ওই লাস্টটা খামারে। খামারে? জি। আচ্ছা, বাচ্চা গাভীর বাচ্চা? জি জি। এই দুইটা সম্পর্কে বলেন, কতদিন কিনছেন, কিরকম? এই দুইটা আমার কিনা 1 বছর হয় নাই, এটাই হয়েছে 5-6 মাস হয়েছে। কতদিন কেনা পড়ছে? 1,10,000 টাকা দুইটা কিনছি। দুইটা 1,10,000? জি। আচ্ছা, এখন তো দেখা যায় দুইটা মনে হচ্ছে প্রায় কত হবে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা বেশি? 1,00,000 বা 60। 1.5 লাখের বেশি হবে? বেশি হবে। জি, এটা সম্ভব বললাম আর কি। আচ্ছা, 1.5 লাখের বেশি হবে, আমরা মিনিমাম 1,60,000 তো হবে, 80-এর নিচে হবে না। জি। আচ্ছা, আমরা বর্তমান যে বাজার সেই অনুভূতি আমরা কথা বলছি। আচ্ছা, এই আবার দেখতেছি গাভি আছে দুইটা। জি জি। গাভি সম্পর্কে কিছু জানতে চাই, গাভি পালন করছেন, এই যে দেখতেছি জাত, এটা কি জাতের গাভি? এটা অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস? ক্রস। আচ্ছা আচ্ছা, এটা কত দিয়ে কিনছেন বা দুধ কিরকম হয়? এটা কিনছি, এটার বাচ্চা আনছিলাম, বাচ্চা আমি বিক্রি করে লাইছি 50,000 টাকা। 50,000? জি জি। আর তারপর ওই বাচ্চা হয়েছে, ওই যে ওইটা ওইটা হয়েছে, তারপর এইটা, তারপরে এইটা, এইটা হয়েছে। জি। আচ্ছা, প্রথম তখন 76,000 টাকা কিনে আনছিলাম আমি এটা। 76,000? জি। আচ্ছা, এই আপনার কাছে এসে বাচ্চা সহ আনছেন, আরো দুইটা দিচ্ছেন, 50,000 বিক্রি করেছেন? জি। আচ্ছা, তো দুধ তো খাইছেন? জি, দুধ তো। দুধ এই কতদিনে কত হাজার টাকা দুধ খেলেন? দুধ তো এটা তার অত হিসাব করি না, হিসাব নাই, অনেক টাকা খরচ আছে বিষয়ে। এটা 4 দোকানে প্রতিদিন 70 টাকা করে বিক্রি করি। কয় কেজি দুধ হয় এখন? কয় কেজি হয় এখন? 6-7 কেজি করে হয় এটার। তাই? এটার। জি। দুই বেলা মিলে? না, এক বেলা। এক বেলাই? এক বেলাই। খাবার বেশি লাগে না। আচ্ছা, এই পরের একটা যেটা দেখতেছি এইটা সম্পর্কে বলেন, এটা কি অবস্থা? এইটার বাচ্চাটা মারা গেছে। এইটার আগে আমি যখন কিনে আনছি তখন আরো মেরা ছিল, কিনে আনছিলাম 55,000 টাকা দিয়ে। ওই বাসরটা বিক্রি করে ফেলছি আমি। বিক্রি করছি পরে আর একটা বাসর হয়েছে, ওটা বিক্রি করছি, তারপর আবার বাচ্চা দিছে, ওইটা মারা গেছে। লাস্টটা মারা গেছে? মারা গেছে, আবার ভর্তি হয়েছে, এখন গাভীর অবস্থা আছে। জি জি। এটা কয় কেজি দুধ হয়? এটা 8-10 কেজি পর্যন্ত দুধ হয়েছে। আমি 10 কেজি? এক বেলায়। এক বেলায় 10 কেজি? কিন্তু গরু হিসাবে কিন্তু বোঝা যায় না যে এটা 10 কেজি দুধ দেয়। না, দুধ একেবারে শিউর, তাও 4 দোকানে দুধ দিই। না না, বোঝা যায় না, কিন্তু ছোট গরু হিসেবে একটু, গরুটা একটু মেরা হয়ে গেছে। কি জাতের গরু এটা? অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, শীতের কারণে সব গরু একটু কাবু দেখা যায়। জি জি। আচ্ছা, এদিকে কি থাকে? আসলে খামার করতে হলে খোলামেলা জায়গায় করা লাগে, মানে রোদ যেন পায়, আলো বাতাস পায়। কিন্তু আমি যখন করছিলাম তখন ছিল ওই পাশে ঘর টর ছিল না ওদের, পরের জায়গায় ঘর করছে, আমি অন্ধকারে পড়ে গেছি একটু, এই তো সমস্যা।
মাঠে ছাড়ার কোনো ব্যবস্থা নাই? জি, মাঠে ছাড়ার কোনো ব্যবস্থা নাই। আমি যাই হোক, ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা তো ওইটা তো হয় না, যেমন অনেকের মুখে শুনি যে সরকার মানে কম দামে মানে অল্প সুদে টাকা দেয়, তো ওইটা তো আমরা পাই না। তো আপনি সরকারের কাছে কি আবেদন করবেন? এখন আমরা তো চিনিই না ভালো মতো কোথায় আবেদন করব, এটা তো বুঝি না। এই যে চিনেন না বলতেছেন, তাহলে গরুর রোগ বালায় চিকিৎসা পদ্ধতি কিভাবে আপনি সামাল? এটা হলো আপনার আমাকে উপজেলার যে পানি সম্পদ অধিদপ্তরের লোক আছে ওদের সাথে আর কি যোগাযোগ আছে। তাহলে এই যেটা লোনের কথা তাদের সাথে যে কথা বলতে হবে, তারাই এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবে, তাই না? হ্যাঁ, তারপরে আপনাকে লোন দিবে। সরকারি এদের মাধ্যমে এই খামারিদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যেটা আপনারা জানেন না। এদের সাথে আলোচনা করবেন, কিন্তু উনি আমার বারবার আমার বাসায় আসছে, কিন্তু ভবিষ্যতে কি করতে চান আসলে? মানে ভবিষ্যতে আমার পরিকল্পনা যে আরো খামারটা বড় করতে পারতাম, মানে গাভী বেশি করতে পারতাম। মানে আমরা তো ক্ষুদ্র, যা মানে এই গরু পাইলে যা হয়, তিনজন বা আর দুইটা মেয়ে একটা ছেলে লেখাপড়ার পাশে অনেক টাকা জায়গা, কিন্তু অত বড় করতে পারি না। সরকার একটু সহায়তা করতো তাহলে একটু হয়তো বড় করতে পারতাম। আচ্ছা, কোনটা লাভ বেশি, গাভীতে না সার গরুতে? আমার হিসেবে গাভীটাই ভালো। গাভীটাই ভালো? জি। সার গরু তো আপনি তো শুরুতে যেভাবে সার গরুতে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু গাভীটা ভালো, গাভীটা প্রতিদিন একটা ই আসতেছে, গাভীতে প্রতিদিন ইনকাম আসছে, ইনকাম আসতেছে, আবার একটা বাচ্চা থাকছে। সার গরু কিন্তু নিট লাভ আছে, সেটা কিন্তু আরেকটা কাজে লাগবে। ওইটা হলো আপনার ছয় মাস বা এক বছর পরে আসে, এক বছর পরে কিন্তু একসাথে পাইলে কিন্তু ভালো একটা কাজ করতে, ঠিক আছে, ওইটা যাদের টাকা পয়সা বেশি তাদের লেগে লাভ। কিন্তু আমরা ক্ষুদ্র হিসেবে আমার গাভীতে মানে দুধটা পাইলাম, বাচ্চা হলো, মানে দুধের টাকাটা দিয়ে গোবর গরুরে খাওয়াইতে পারলাম, আর যারা বেশি টাকা তারা ওই মোটা তাজার লেগে ঠিক আছে। আপনার কি মনে হয় যে যে এই গাভী যদি দুইটা গাভী থাকে তার সাথে যদি দুইটা ষাঁড় গরু পালা যায় তাহলে কি এটা সম্ভব নাকি, পালা যাবে কি? সম্ভব, কিন্তু ষাঁড়টা একটু ফাঁকে পাললেই ভালো, ফাঁকেই পালবে, কিন্তু দুইটা যদি এইটার সাথে দুইটা গরু দিয়ে সংসার চালানো প্লাস দুইটা ষাঁড় গরু পালা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব, কিন্তু গাভী হতে হবে কমপক্ষে 20 কেজি। আচ্ছা, আপনার মতো সংসার, এই যে এই ছোট্ট সংসারে কয়টা গাভী পালন করলে আপনার সংসার সচ্ছলভাবে পালন চলবে বলে আপনি? এখন মনে করেন আমি যদি 4 টাকা 20 কেজি ওজনে দুধের হয় তাহলে মোটামুটি চলে, মোটামুটি আপনার সংসার চলে, 4টা যদি ওই ধরনের হয়, কিন্তু কম দুধের হলে হবে না, হবে না। আচ্ছা, কম দুধের হলে হবে না। আচ্ছা, কি আপনার মতো যদি এরকম নতুন উদ্যোক্তা দ্বারা খামার শুরু করতে চান, আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যারা আপনার কথা শুনে যদি উদ্যোগী হয় যে আমিও খামার করবো ভাইয়ের মতো? এখন যদি নতুন অবস্থায় হয়, আমি তো নতুন অবস্থায় মাই খাইছি, কিন্তু নতুন অবস্থায় হলে হবে না, নতুন অবস্থায় আগে পরামর্শ নিতে হবে, হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা পানি সম্পদে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, কেমনে কেমনে কী করবে না করবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, তারপরে হয়তো উনি শুরু করলেই লাভবান হবে। আচ্ছা, কীভাবে শুরু করবে আপনার? তারপরে নিজের কাজ নিজের করতে হবে। আপনি তো শুরুতে বলছেন লস খেয়েছেন, সেই লস খেয়ে যখন লাভের দিকে যাচ্ছেন তত তো আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, এইটা করলে লস করবো, আমি এইটা করলে লাভ বানাতে পারতাম, সেই পরামর্শটা দর্শক যদি বলেন। আসলে যদি করে যে আমার টাকা আছে করবো তাহলে পারবে না, কিন্তু টাকাও থাকতে হবে আর নিজের ই থাকতে হবে, যে জায়গায় যাক আইসা গরুগুলা দেখতে হবে, গরুগুলা খাইছে কিনা, কোন অবস্থায় এটি দেখতে হবে, নিজের যে একটা শ্রম ওটা করতেই হবে, করতেই হবে, না করলে হবে না। নিজের তদারকি, নিজের আগ্রহ, জি জি, না করলে যতই করুক লাভ হবে, লাভ হবে, এটাই হলো মূল পরামর্শ, মূল পরামর্শ, নিজের কাজ নিজের করতেই হবে, করতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার এই পরামর্শ বা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার এই দীর্ঘ অভিজ্ঞতার কেউ যদি নিতে চায়, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আমার যেমন সিঙ্গার থানা, মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানায় আমার বাড়ি, গ্রামের নাম বিনাডাঙ্গি,
আচ্ছা, সেই যদি কেউ মোবাইলে কথা বলতে চায়, ভাই একটু মোবাইলে যোগাযোগ করে, দূর থেকে হয়তো সরাসরি কেউ আসতেছে না, মোবাইলে একটু জানলো ভাই আমি খামার করতে চাই বা আমার গরুটা এই সমস্যা, আপনার একটু পরামর্শ চাই। হ্যাঁ, মোবাইল নাম্বার নিতে পারে, আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, 0172008377979। সুপ্রদর্শক, আমরা এতক্ষণ আমরা আবারও সর্বশেষ আপনার নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ আওলাদ হোসেন। আওলাদ হোসেন, জি। আমরা দর্শক এতক্ষণ এই আওলাদ ভাইয়ের কাছ থেকে শুনলাম তার এই খামার গড়ে তোলার একটি গল্প, তিনি কীভাবে লস খেয়েও আবার ঘুরে দাঁড়িয়েছেন সেই গল্পটা আমরা শুনেছিলাম। আপনারা যদি তার কাছ থেকে কোনো পরামর্শ চান, এই যে নাম্বারটি বলেছে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।